আসসালামু আলাইকুম, আমি রেশমি। আজ হচ্ছে কি আমাদের বাড়িতে কে এসেছে তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। রিয়াজ, আজ আমাদের বাড়ি রিয়াজ এসেছে, হঠাৎ চলে এসেছে। সারপ্রাইজ, কিছু বলা নেই, ধরে নেই, আমরা ভয় পেয়ে গেছি। হঠাৎ কি করে এলো? কেন হঠাৎ আসতে পারি না? হঠাৎ হয় বুঝতে পারছিস? মানে মানে কোনো কিছু রেডি করা নেই, এ করা নেই। রেডি করা থাক, আমার কাছে দাও। আমার মনে হয় না যে রেডি কিছু রাখা উচিত, আর থাকতেই হবে এমন কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি বাড়ি পড়েছিলাম কলেজে মার্কশিট তুলতে, তো এখানে ভাবলাম যে ওখান থেকে তোমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না, আমার স্কুটিতে 5 মিনিট লাগে, তো ভাবলাম যে আমি ঘুরে যাই। আর এই ছোট ছোট দুটো বাচ্চা, এই এদিকে আয়, দিচ্ছি এদিকে আয়, এবার হাই বলে দিচ্ছু, এবার হাই বলে, এটা এটা তো তোদের ভাগ হচ্ছে, এবার হাই বল, এবার হাই বল, না বলবে না। তো আমার এই ছোট ছোট দুটো ভাগনার সাথে দেখা হয় না, তাই ভাবলাম যে একটু দেখা করে আসি। আরে কিছু বল, তোদের ব্লগে তো দেখি বেশ সুন্দর, তুই লাভালাভি করি, দুষ্টুমি করি, এখন কি? তো আমার সাথে আমার ফ্রেন্ডরাও এসছে, আর ইজাদা তো অলরেডি রিহানের সাথে খেলতে ব্যস্ত। তো আমি অনেকদিন ধরেই চ্যানেলটা দেখছিলাম, বেশ মজাদার মজাদার বেশ রান্না আসছে, দুটো এসছে এখনো পর্যন্ত। আমি আরও চাই যে প্রচুর মজাদার মজাদার রান্না আসুক, কারণ আমি যেহেতু একা থাকি ফ্ল্যাটে, তো আমার মনে হয় যেটা আমার জন্য খুব একটা সাহায্য হবে, যে আমি টুকটাক টুক করে আমি রেসিপিটা দেখবো আর নিজের জন্য বানিয়ে নেবো। তো ডেফিনেটলি চ্যানেলটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বাট একটু সময় লাগছে, কারণ এই দুটো বাচ্চাকে সামলে রান্না বান্না করা আর আবার সঙ্গে ভিডিও করা, এটা খুব টাফ। তো আশা করছি প্রচুর মজাদার মজাদার এবং সুন্দর সুস্বাদু সুস্বাদু ডিশ আর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবে আমাদের দিদি, তার সঙ্গে তো বাচ্চাদের দুষ্টুমি তোমরা দেখতেই পাচ্ছ। তো আর একটা কথা বলে দিই, তোমরা অলরেডি আগে ব্লগে নিশ্চয়ই বলেছে যে দিদির বিয়ে হচ্ছে নদিয়াতে, তো নদিয়ার কিছু এক্সক্লুসিভ খাবার দাবার যেগুলো যেগুলো হচ্ছে ওদের ভিলেজে যে ট্র্যাডিশনাল যেগুলো আছে যেগুলো আমরা জানি না। ও বাইরে আবার দেখতে পাচ্ছি টমেটো গাছ লাগিয়েছে, মানে একদম নিজে গার্ডেন বানাবে, আসলে প্রচুর বড় জায়গা, বেগুন হয়েছে, নিজের গার্ডেন থেকে তুলবে, রান্না করবে, তোমাদের সামনে তুলে ধরবে। তার জন্য কি করতে হবে বুঝতেই পারছো, টুক করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর নতুন নতুন মজাদার মজাদার রেসিপি যদি তোমরা জান মানে চাও, যেমন ধরো তোমরা একটা করে টপিক দিতেই পারো কমেন্টে যে দিদি এই জিনিসটা দিয়ে কি রান্না করা যেতে পারে একটু আমাদেরকে বলে দাও, তো সেটা নিয়ে রান্না করে নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর কি বলবো, বুঝতে পারছি। তো আমরা এখন এসেছি, মিষ্টি দিল, চা দিল, সেগুলো খাবো, দেন আমাকে বিয়ে দিতে হবে। আর তোর জন্য তো অপেক্ষা করছি, একটু এ করবে। সবকিছু খোলা বলে, সবকিছু এটা খোলা না, এই দরজাটা, এই দরজাটা, এরা রিয়াজের সাথে ফটো তুলবে বলে এসেছে। একটা হচ্ছে রিয়াজের রোজ থেকে আমাদের রিজুর ম্যাম আছে, আর আরেকজন আছে যে আমার বাড়ির, যে আরেকজন আছে যে আমার বাড়ির সব কিছু ও করে দেয়। মানে যেহেতু আমার দুটো, তোমার তো একদম ভয় বড় তাহলে, হ্যাঁ বিশ্বাস কর, যেহেতু আমি দুটো বাচ্চা নিয়ে সামলাই বলে, তো ওর এরা দুজন ছোটটা তো ভীষণ বদমাইশি করে, ওই জন্য ও আমার বাড়ির এ টু জেড এমন কি বাজার অব্দি করে দেয়। এই এসি রিমোটের ব্যাটারি কোথায় ছিল? হ্যাঁ একটু মশা হাই, ফিরে এলাম ফের তোমাদের সাথে একটু গল্প করতে। ও এই সবে চলে গেল, হঠাৎ করে এসেছিলো, খুব এক্সাইটিং হয়ে পড়ে গেছিলাম যে কী দেবো কী দেবো, টেনশানেও করেছিলাম। যা হোক, চা বিস্কুট আর কিছু মিষ্টি ছিল, তাই দিয়েই ওদের আপ্যায়নটা করা হলো। কিছু বাড়িতে কোনো ছেলে নেই যে আমি কিছু কিনতে দেবো, যা হোক ওর খেতে চলে গেলো। ওকে বললাম তো তুই আর সায়ক একদিন আসিস, আসলে আমি ভালো করে তোদেরকে বিরিয়ানি করে খাওয়াবো, বারো ভালো মন্দ যা যা করার তোদের খাবো, তুই একদিন পুরো টাইমটা নিয়ে আসিস। আর তোমরা হচ্ছে কি আজকের আবার ওর ম্যামরাও হচ্ছে কি ভীষণ ফ্যান আমাদের রিয়াজে, তো ওই জন্য আবার সেলফি টেলফি তুলেও নিল, যে তোমরাও যদি কেউ হচ্ছে বাড়ি ফিরে তোমরাও যদি কেউ ওর বড় ফ্যান হয়ে থাকো, তোমরা তো কোনো বাবাদের বাড়ি আসবে, তোমরা দেখা করতেই পারো।
দেখো, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে করে চলে আসে। কোনো দেখো যদি ভালো লাগে ওর ওর যদি ভালো লাগে আমাকে হচ্ছে গিয়ে একটু সাপোর্ট করো, চেষ্টা করবো যাতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। কি হয়েছে রিয়াজ, বাই করে দাও, বাই, বড় টাটা, বড় টাটা, টাটা করে দাও, টাটা, টাটা, রিয়াজ টাটা করে দাও, রিজু টাটা করে দাও, টাটা। কে এসেছিল, রিয়াজ মামা এসেছিল তোমার বাড়ি? রিয়াজ মামা এসেছিল, মামা এসেছিল, কে এসেছিল, কে এসেছিল তোমার বাড়ি, কে এসেছিল বলো, কে এসেছিল বলো, রিয়াজ মামা এসেছিল। মজা হয়েছে রিয়াজ মামার সাথে? ওকে দেখো আমার বাড়িতে আমার ছেলেরা পুরো খেলনা একটু কিছু বোঝাতে দেয় না, সব কিছু হচ্ছে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রেখে দেয়, দেখেছো? তার সাথে দুজনের মারপিটও আছেই, ছোটটা বড়টাকে মারছে। রিহান দাদাকে মারে না, দাদা হয়, দাদা হয় তো মারে, দাদা হয় মারে ভীষণ। আজকের ওই যেটুকু টাইম ছিল আধ ঘন্টাও ছিল, ভীষণ মজা হয়েছে ওর সাথে। মজা করেছো, মজা করেছো, খুব মজা করেছো? মশা কামড়েছে বাবা, মশা কামড়ে দিয়েছে, বলো বলো, এবার বলো টাটা, এক এবার টাটা, হ্যাঁ হ্যাঁ, বাই বাই, বাই বাই, এই যে ফাইনালি টাটা করে দাও, টাটা, বাই বাই।